গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট স্ট্যান্ডার্ড 1 এ আজকে সাবজেক্ট আছে জিকে তোমরা প্রথম দুটো এপিসোডে আমি জিকে পড়িয়েছিলাম কি শেপ এবং কালারের নাম পড়িয়েছিলাম আর ফ্যামিলি মাই ফ্যামিলি ইন্ট্রোডাকশনে পাঁচটা क्वेश्चन পড়িয়েছিলাম আজকে দেখো মাই ফ্যামিলি ইন্ট্রোডাকশনের তারপরে থেকে পড়া দিচ্ছি দেখো বলেছি হোয়াট ইজ কল আঙ্কেলস ওয়াইফ What is called uncle's wife? তাহলে বাংলায় আমরা বলছি কি uncle's মানে হলো কাকার স্ত্রীকে কি বলবো কাকার স্ত্রীকে কি বলে আনসারে হবে uncle's wife is auntie ওকে uncle's wife is auntie next what is called father's sister what is called father's sister বাবার বোনকে কি বলে বাবার বোনকে বলা হচ্ছে দেখো ফাদার সিস্টার ইজ আন্টি অথবা পিসিমা কি বললাম ফাদার সিস্টার কল আন্টি অথবা পিসিমা ওকে নেক্সট হোয়াট ইজ কল মাদারস ফাদার কি বললাম হোয়াট ইজ কল মাদারস ফাদার আমরা আগে পড়েছি ফাদারস ফাদার কে কি বলে এখন পড়ব হোয়াট ইজ কল মাদারস ফাদার মায়ের বাবাকে কি বলে তোমরা বাংলায় কি বলো মায়ের বাবাকে দাদুই বলে তাহলে আনসারও করবো মাদারস ফাদার ইজ গ্র্যান্ডফাদার অথবা দাদু দুটোই বলতে পারবে কি বলবে মাদারস ফাদার ইজ গ্র্যান্ডফাদার বা দাদু নেক্সট হোয়াট ইজ কল মাদারস বাদা তাহলে মায়ের ভাইকে কি বলে হোয়াট ইজ কল মাদারস বাদা মায়ের ভাইকে কি বলে আমরা আগে জেনেছি ফাদারস বাদারকে কি বলে আঙ্কেল বলে কিন্তু এখানেও মাদারস বাদারকে বলবো কি না মাদারস বাদার ইজ মেটারনাল আঙ্কেল অথবা মামা কি বললাম মাদারস বাদারস ইজ মেটারনাল আঙ্কেল অথবা মামা তাহলে ফাদারস বাদারকে বলেছিলাম কি আঙ্কেল অথবা কাকা তাহলে মাদারস বাদারকে বলবো মেটারনাল আঙ্কেল অথবা মামা ওকে আবার দেখো কি পড়া দিলাম তাহলে আমি এই পাঁচটা কোশ্চেন তোমাদের পড়া দিলাম ভালো করে খাতায় লেখো হোয়াট ইজ কল্ড আঙ্কেলস ওয়াইফ কি বললাম এগিয়ে হোয়াট ইজ কল্ড আঙ্কেলস ওয়াইফ আনসার হবে আঙ্কেলস ওয়াইফ ইজ আন্টি আঙ্কেলস ওয়াইফ ইজ আন্টি হোয়াট ইজ কল্ড ফাদার সিস্টার হোয়াট ইজ কল্ড ফাদার সিস্টার ফাদার সিস্টার ইজ আন্টি অথবা পিসিমা নেক্সট হোয়াট ইজ কল্ড মাদারস ফাদার হোয়াট ইজ কল্ড মাদারস ফাদার মাদারস ফাদার ইজ গ্র্যান্ডফাদার বা দাদু হোয়াট ইজ কল্ড মাদারস মাদার হোয়াট ইজ কল্ড মাদারস মাদার মাদারস মাদার ইজ গ্র্যান্ডমাদার বা দিদিমা নেক্সট হোয়াট ইজ কল্ড মাদারস বাদার মাদারস বাদার ইজ মেটারনাল আঙ্কেল বা মামা তাহলে এটা তোমাদের আজকে পড়া তোমরা ভালো করে পড়ো এবং খাতায় লেখো এই পরে নেক্সট এপিসোডের জন্য তোমরা এনআরপি স্কুল টিচিং এ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে ওকে গুড বাই